जेकेम दिए अने प्रथम भलो फोटो तुलते अने नतून अवस्थाय ठीकठाक फोटो तुलते पारें ना। अनेक समय तारा फोटो भलो करार टीप्स चेये थाकें, सेटा भेबे आजकेर ए भिडियोटा देवा होच्छे। आजकेर भिडियोते फोटो भलो करार खुटिनाटी सकल टीप्स पाबेन, तो चलुन शुरू करा जाक। प्रथमे नाइट साइड बा एस्ट्रोग्राफी दिए शुरू करी। अनेकेई बोले थाकेन राते फोटो तुलले एकेबारे दिनेर मतो होये जाय, सेटा अंधकार भाव राखबो किभाबे। आमरा मूलत सबार कथा भेबेई एक्सएमएलगुलो बानिये थाकि। रात भाव राखार जन्य डार्क एक्सएमएल एबं दिनेर मतो करार जन्य मेजिक बा ब्राइट नाइट एक्सएमएल देवा हय। तबुओ निजे ठीक करते चाहले सेटिंग थेके एक्सपोजार कम्पेनसेशन कम बेसि करे निबेन। आईएसओ अपशन कमिये दिलेओ अंधकार भाव होबे। फोटोते चाँदेर आलो सरिये जाय, सूर्यर मतो होये जाय, चाँदेर फोटो किभाबे तुलबो? एई प्रश्न अनेकेर थाके। শুধু চাঁদের ফটো ক্লিয়ার তুলতে হলে আগের মতোই ক্যামেরা সেটিং থেকে এক্সপোজার কম্পেনসেশন নাইট সাইড বা ব্যাক ক্যামেরার অপশনটি কমিয়ে মাইনাস করে দিতে হবে। আর যদি চাঁদের আলো বেশি উজ্জ্বল হয় তাহলে নাইট সাইড না গিয়ে ক্যামেরা মোডে তুলতে হবে, তাহলেই একটু অন্ধকার ভাব পাবেন এবং চাঁদের ক্লিয়ার ফটো পাবেন। অনেকে ভাবেন রাতে ফটো তুললেই নাইট সাইড দিয়ে তুলতে হবে, আসলে বিষয়টা এমন নয়। সাধারণ আলো থাকলে বা রোড লাইট জ্বালানো থাকলে তখন ক্যামেরা মোডে তুললেই হবে। রাতে ফটো তুললে ক্লিয়ার হয় না, ঝাপসা হয়ে যায়, এমন হওয়ার কারণ কি? অ্যাস্ট্রোগ্রাফি বা নাইট সাইডের ফটো তোলার সময় ফোন হাতে রাখা যাবে না। যেভাবে হোক চেষ্টা করবেন কোনো নির্দিষ্ট জায়গায় ফোনটা রেখে ক্লিক করার জন্য, ট্রাইপডে রেখে তুলবেন। যদি সেটা না থাকে তখন চোখের সামনে যা পান, যেমন ইট, কাঠ, ওয়াল, বাঁশ, রড, মাটির ঢিল, জানালার গ্রিল, গাছের ডাল, টিনের চাল, চেয়ার, টেবিল, জুতা, মোট কথা যা পান সেটার সাথে হেলান দিয়ে ফোনটা রেখে তারপর ক্লিক করবেন। তবুও হাতে রেখে তোলা যাবে না, কোনোভাবেই যেন ফোন চোল পরিমাণ না নড়ে। আর ক্লিক করার আগে নাইট সাইটে গিয়ে ডিসপ্লে পেজ নিচ দিকে টেনে ফোকাস অপশন ইনফিনিটি সিলেক্ট করে দিবেন। অনেকেই বলে থাকেন অন্যরা ফটো তুললে আকাশ ভরা তারা থাকে, কিন্তু আমি ফটো তুললে তারা ওঠে না কেন? এক্ষেত্রেও ক্যামেরা সেটিং থেকে এক্সপোজার কম্পেনসেশন নাইট সাইড বা ব্যাক ক্যামেরাটা কমিয়ে মাইনাস করে দিবেন। বেশি ডার্ক ভাব চাইলে মাইনাসের লাস্ট অপশন সিলেক্ট করবেন। আর বড় কথা হলো আকাশে তারা থাকতে হবে, তা না হলে তারা তো অটোমেটিক হবে না কখনো। অনেকের প্রশ্ন আমার ফটো সুন্দর হয় না কেন? চেষ্টা করবেন গাছের কিছু অংশ, আকাশ, চাঁদ এবং তারা এই সবগুলো ক্যামেরা ফ্রেমে রাখতে, তাহলে সৌন্দর্য বেড়ে যাবে অনেকটা। শুধু আকাশ বা শুধু তারার ফটো তুললে তেমন ভালো দেখায় না। আর ফটো সুন্দর হয় ভালো প্রকৃতির উপর নির্ভর করে। সুন্দর সিনারি প্রকৃতি হলে এমনিতেই ফটো সুন্দর হবে। একবারে অন্ধকারে দিনের মতো ফটো তুলবো কিভাবে? একবারে ঘুটঘুটে কালো অন্ধকারে কখনোই ফটো তোলা যাবে না। মিনিমাম আপসা আলো বা চাঁদনি রাতে তুলতে হবে, তাহলেই দিনের মতো হবে। রাতে ফটোতে অতিরিক্ত আলো চলে আসে এবং বেশি সাদা হয়ে যায় কেন? যদি দেখেন আশেপাশে লাইটের আলো আছে তাহলে সেই ক্ষেত্রে শুধু ক্যামেরা মোডে তুলবেন, তখন অ্যাস্ট্রো কনফিগ সেট করার দরকার নেই, এমনকি নাইট সাইটে গিয়েও তুলতে হবে না, কারণ ফুল এক্সপোজার কম্পেনসেশন দেওয়ার ফলে আরও উজ্জ্বল হয়ে যাবে। তাই চেষ্টা করবেন তখন নাইট সাইটে না গিয়ে ক্যামেরা মোডে তোলার জন্য। অনেকেই দেখি রাস্তায় লম্বা লাল নীল রেখার মতো ফটো তুলে সেটা কিভাবে করতে হয়, এটাকে বলে লাইট পেইন্টিং মোড। রাতের বেলা রাস্তায় চলমান কোনো গাড়ি যেগুলো হেডলাইট জ্বালিয়ে যায় অথবা নিজেই কোনোভাবে লাইট ঘুরিয়ে সেরকম ফটো তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নাইট সাইটে গিয়ে লাইট পেইন্টিং অন করে নিতে হবে। আগের জিকেমগুলোতে টিআরকেম V5, বুরিয়াল 7.2 এই দুটো জিকেমের ভিতর লাইট পেইন্টিংয়ের আলাদা অপশন রয়েছে, সেগুলো দিয়ে সহজে লাইট পেইন্টিং ফটো তুলতে পারবেন। আর বর্তমানে লেটেস্ট জিকেমগুলোতে অটোমেটিক নাইট সাইটে গিয়ে তুললেই লাইট পেইন্টিং ফটো তোলা যাবে। রাতের জন্য কোন জিকেমটা ভালো? চাঁদ, তারা, আকাশ এসব সুন্দর করার জন্য জিকেম সবগুলোই ভালো। তার মধ্যে রাতের জন্য স্পেশালি টিআরকেম স্প্রিং, LMC, AGC, SGKM, ক্যামস্টেলার, প্যারোডজিকেম, নিকিতা, গ্রেটনেস এবং মিডিয়াটেক ইউজারদের জন্য টিআরকেম স্প্রিং, LMC ও অনফায়ার, এই কয়টা ভালো হবে। কেউ যদি রাতে নিজে নিজে ফটো তুলতে চান তাহলে নাইট সাইড অপশনে গিয়ে ফোকাস অপশনের ওখানে টাইমার অপশন পাবেন, সেটা 3 সেকেন্ড বা 10 সেকেন্ড সিলেক্ট করবেন। সেটা আপনার ফটো ক্লিক করে ফোনটা কোথাও সেট করে রাখতে যে কয় সেকেন্ড লাগে সে অনুযায়ী 3 বা 10 সিলেক্ট করবেন। তারপর ফোনের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়াবেন। রাতের টিপস অনেক হলো, এবার দিনেরগুলো বলি। অনেকে যে সমস্যায় বেশি পড়েন সেটা হলো ফটো সবুজ হয়ে যাওয়া বা পিঙ্ক কালার হয়ে যাওয়া। এর সমাধান করতে এক্সএমএল সেট করার পর AWB অপশন অন বা অফ করে তুললেই ঠিক হয়ে যাবে।
বেশি সমস্যা হয় নতুনদের ম্যাক্রো ফটো তোলার ক্ষেত্রে। ম্যাক্রো এর যে ফটো তুলবেন যেমন পিঁপড়ে, মাছি, ছোট ফুল, মাইক্রোসা, ফোরিং, এসব ছোট পিক তোলার সময় এক ফিট পরিমাণ কাছে ফোনটা নেবেন। তারপর ডাবল ক্লিক করে 2x জুম করবেন। তারপর যেটা তুলতে চাচ্ছেন সেটার উপর টাচ করবেন ডিসপ্লেতে, তাহলে ফোকাস হয়ে যাবে। যদি না হয় তাহলে ফোন একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে আবার ফোকাস করবেন, তারপর ফাইনালি ক্লিক করবেন। যদি DSLR মতো দুই পাশে ব্লার রেখে মাঝখানে কোনো কিছু ক্লিয়ারভাবে তুলতে চান অথবা মাটি বা ফ্লোর থেকে কিছু তুলতে চান তাহলে ফোন উল্টা করে ধরবেন। যেমন ফোনের ক্যামেরার দিকটা নিচের দিক করে মাটি বা ফ্লোরের দিকে থাকবে আর ফোনের নিচের সাইডটা আকাশের দিকে থাকবে। তারপর যে জিনিসটা তুলতে চান সেটার উপর ফোকাস করবেন, তারপর ক্লিক করবেন। লেটেস্ট প্রায় সব GCam-এ ম্যাক্রো অপশন আলাদা করে দেওয়া থাকে আর ম্যাক্রো এর জন্য যে কোনো XML দিয়েও তুলতে পারবেন। ম্যাক্রো XML লাগবে এমন কোনো কথা নেই। আর অনেকের ক্ষেত্রে মানুষের ফটো লাল হয়ে যায়, সেক্ষেত্রে সেটিং থেকে স্যাচুরেশন কমিয়ে নিয়ে সেভ করবেন। সেভ কনফিগ নামে অপশন গিয়ে সেখানে কিছু লিখে সেভ করলেই হবে। এই বিষয় নিয়ে প্রতিটি GCam-এর ভিডিওতে দেখানো হয়েছে, তাই নতুন করে সেটা দেখালাম না। যে বিষয়গুলো বলা হলো সেগুলো মেনে চললেই সুন্দরভাবে ফটো তুলতে পারবেন, এর বাইরেও আরও এক্সপার্ট হবেন ফটো তুলতে তুলতেই। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।